ফুলকপির সব রেসিপির থেকে একদম আলাদা, একটু অন্য রকমের এই রাজকীয় স্বাদের ফুলকপি শীতে একবার ট্রাই করতেই হবে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে। শীত মানেই ফুলকপি, আর ফুলকপির একঘেয়ে রেসিপির থেকে মুক্তি পেতে বানিয়ে নিন এই অসাধারণ রাজকীয় স্বাদের ফুলকপির রেসিপি। একদম অন্য ধরনের, অন্য স্বাদের এই রেসিপি কিন্তু ছোট থেকে বড় সকলের মন জয় করবে। এখানে নিয়ে নিয়েছি সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের ফুলকপি, কোয়াগুলোকে আমরা বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, আর দিয়ে দিচ্ছি এক চিমটে পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এই নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিগুলোকে আমরা 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নেব। খুব বেশি লালচে করে কিন্তু ভাজবেন না, কারণ ফ্লেমটা আমি কিন্তু মিডিয়ামে রেখেছি। 3-4 মিনিট ধরে ভাজলেও ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি। দেখুন, ঠিক এই রকম কালার আসা পর্যন্ত কিন্তু ফুলকপিগুলোকে আমি ভেজেছি। আর ভাজা হয়ে গেলে এখান থেকে আমরা তুলে নিচ্ছি। ফুলকপি কিন্তু তেলটা মোটামুটি সোক করে নিয়েছে, তাই আরও একটু তেল আমি দিয়েছিলাম। সাদা তেল গরম করে নিয়েছি। ফোড়নের জন্য দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ মৌরি। মৌরিটাকে দিয়ে একটু অপেক্ষা করব, যাতে তেলের মধ্যে মৌরির গন্ধটা খুব ভালোভাবে চলে আসে। রেসিপিটাকে নিয়ে এগিয়ে যাব, তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার প্রচুর কমেন্ট করতে ভুলবেন না। যেন ফিরে আসা যাক রেসিপিতে। এদিকে আমি একটা পেস্ট বানিয়েছিলাম, তার জন্য নিয়ে নিয়েছিলাম 8 থেকে 10টা কাজু বাদাম, আর নিয়েছি 2 টিস্পুন পরিমাণ চারমগজ বা মেলন সিডস। এটাকে আমরা প্রথমে কিন্তু শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি। এটা শুকনো অবস্থায় গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো, চারফালা করে কেটে, আর তার সাথে দেওয়া হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণ আদা, ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি। আর তার সাথে দিয়েছি একটা বড়ো সাইজের কাঁচা লঙ্কা, ঝাল আপনারা বেশি খেলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। 1/4 কাপ পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট এখানে আমরা বানিয়ে রাখছি। আমার এই মিক্সি জারটা পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। আমরা এটা পেস্ট করে নিয়েছি। আবার এই পেস্টটাই আমরা মৌরি ফোড়নটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব ওই 30 থেকে 40 সেকেন্ড। আর তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি প্রথমেই স্বাদ অনুযায়ী নুন, তার সাথে দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণেই দেবেন, তবে এটাতে কোনো ঝাল হয় না, শুধু রঙটা খুব সুন্দর আসে। ভালো করে মিনিট খানেক সময় নিয়ে মশলাগুলোকে কষিয়ে নেবো, যাতে মশলার কোনো কাঁচা স্মেল না আসে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই, এবং টক দইটা দেওয়ার সাথে সাথে ফ্লেমটা আমি করে দিচ্ছি লো, কারণ টক দই কিন্তু যদি আপনারা হাই ফ্লেমে করেন তাহলে কিন্তু অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ক্রমাগত নেড়ে চেড়ে এটাকে কিন্তু আমরা ভালো মতো কষিয়ে নেব। তারপর এতে দিয়ে দিচ্ছি আমরা 1/4 টিস্পুন চিনি। চিনিটা অতি অবশ্যই দেবেন, যেহেতু টক দই ব্যবহার করেছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। নেড়ে চেড়ে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো। ফুলকপির টুকরোগুলোকে দিয়ে আবারও মিনিট খানেক মশলার সাথে মিশিয়ে ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি। ফুলকপিগুলোকে ভালো করে মশলার সাথে মিক্স করে নেওয়া হলো, আর তারপর আমরা এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। ফুলকপিটা বেশ কিছুটা ভাজা রয়েছে, তাই বেশি জল লাগবে না। আমি 1 কাপ মতো জল আমরা দিচ্ছি, মানে 200 থেকে 250 ml মতো জল দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, দিয়ে হাই ফ্লেমে এটাকে আমরা 5 থেকে 6 মিনিট সময় নিয়ে কুক করব। হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট এটাকে কিন্তু আমাদের মোটামুটি কুক করা হয়ে গেছে। এরপর আমরা এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, যেটা আমরা চায়ের জন্য ব্যবহার করি সেই গুঁড়ো দুধ কিন্তু আপনারা দেবেন। দিয়ে ভালো করে মিক্স করে আর মিনিট 2 কিন্তু আমরা এটাকে রান্না করে নেব হাই ফ্লেমে। গুঁড়ো দুধটা দেওয়ার জন্য এটা খেতে যেমন স্বাদ ভালো হয়, টেক্সচারটাও কিন্তু আসে ফাটাফাটি। নামাবার আগে 1 টিস্পুন কসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলেই তৈরি হয়ে গেল এই সম্পূর্ণ নিরামিষ রাজকীয় স্বাদের ফুলকপির একদম নতুন রেসিপি। বাড়িতে বানান, কমেন্টে জানান আমাকে খেয়ে নিয়ে কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যেন যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পের শিকালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, রেসিপি রিকোয়েস্ট কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই, নমস্কার।